শুভেচ্ছা সবাইকে, যে যেখান থেকে দেখছেন স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আজকের দেশ রূপান্তরে। সঙ্গে আছি আমি হাবিবুর রহমান পলাশ। দর্শক, এই আয়োজনের মধ্য দিয়ে আমরা আপনাদের জানিয়ে দিয়ে থাকি আজকে প্রকাশিত দৈনিক দেশ রূপান্তরের উল্লেখযোগ্য শিরোনাম। আজ মঙ্গলবার 2 আগস্ট 2022, দৈনিক দেশ রূপান্তরের আজকের প্রধান শিরোনাম: সারের আন্তর্জাতিক দামে দুশ্চিন্তা, ইউরিয়ার দাম বাড়ল কেজিতে 6 টাকা, যত দোষ সুইপার ঘোষ। এরপরে যে শিরোনাম রয়েছে, বাংলাদেশে বিদ্যুৎ সংকট চলবে 2026 সাল পর্যন্ত, ব্লুমবার্গের প্রতিবেদন। বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দিতে হবে প্রধানমন্ত্রী। প্রতিষ্ঠাতা সম্পাদক অমিত হাবিবের স্মরণে কথা সাহিত্যিক আনিসুল হকের লেখা অমিত দা। $33 বিলিয়ন রেকর্ড বাণিজ্য ঘাটতি, সরকারের উদ্যোগের পরও চালের দামে ঊর্ধ্বগতি। পৃষ্ঠা 3 খবর, বিকাশ অ্যাকাউন্ট স্থগিত করে প্রতারণা, 6 ধাপে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার 1। ICU নূরে আলম 2 মামলায় আসামি, 4 শতাধিক, ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষ। যুবকের গলা কাটা লাশ রেখে পলাতক স্ত্রী, স্ত্রীর গলা কেটে ছাদ থেকে লাফ। নারায়ণগঞ্জে 20 ঘন্টায় 2 খুন। পৃষ্ঠা 4 চিন্তা সম্পাদকীয়, TCB পণ্য ও সামাজিক সুরক্ষা। বদরুল হাসানের কলাম, রাঘব বোয়ালদের কইয়ের তেলে কই ভাজা। আহমেদ জাবেদের কলাম, সংখ্যাগরিষ্ঠের নৈতিক অবনমন। অমিত হাবিবকে নিয়ে অরণ্য ইমতিয়াজের কলাম, মানুষ হারালে স্মৃতিরা জাগে। পৃষ্ঠা 5 দেশান্তর, উত্তাপ ছড়াচ্ছেন পেলুসি, যুক্তরাষ্ট্র বনাম চীন, আসছে সিরিজ ঢেউ করোনা মহামারী, কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত করবে পর্বত। পৃষ্ঠা 6 বিশেষ করে, ইরানের চলচ্চিত্র পরিচালকরা কারাগারে কেন? দৈনন্দিন ইসলাম, ইবাদত কেন কবুল হয় না? তাকদিরে বিশ্বাস ও মানসিক প্রশান্তি। পৃষ্ঠা 7 খেলা, সাকিবদের কাছে BCB চাওয়া, ইমরানুর সুমাইয়াদের প্রমাণের দিন, সেরাটাও দিতে পারেননি মাবিয়া, নেপালকে ও হারাতে চায় বাংলাদেশ, মেসির 41তম শিরোপা। পৃষ্ঠা 8 বাণিজ্য, বন্দর কর্তৃপক্ষ চায় অনুদান, সরকার চায় সুদ, মোংলা বন্দরে পশুর চ্যানেল সংরক্ষণ ড্রেজিং। ডলারের চাঙাভাবে বাড়ছে রেমিটেন্স, তালিকাভুক্ত কোম্পানিকে পুঁজিবাজারে বিনিয়োগের অনুরোধ SEC-র, 2 বছরের প্রকল্প শেষ হয়নি 8 বছরেও, উত্তরার লেক উন্নয়ন। পৃষ্ঠা 9 দেশ, তীব্র গরমে লোডশেডিংয়ে ভোগান্তি, মানা হচ্ছে না লোডশেডিংয়ের সূচি। 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি আওয়ামী লীগের কমিটিতে, ফেনীতে ট্রেনে কাটা পড়ে 7 মাসে 9 জনের মৃত্যু, অরক্ষিত রেল ক্রসিং, সাথিয়ায় শিক্ষকদের গালাগালের প্রতিবাদ। পানির অভাবে পাট জাগ দিতে পারছে না কৃষক, সেতুর অভাবে 20 গ্রামের লক্ষাধিক মানুষের কষ্ট, ধামরাইয়ের কুল্লা ইউনিয়ন। পৃষ্ঠা 10 বিনোদন, সাফল্যের ভেলায় কিয়ারা, ফেস টু ফেস, এটা বঙ্গমাতার সংক্ষিপ্ত বায়োপিক, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। এক ঝলকে, আন্ডারওয়ার্ল্ডের গল্পে মুসা, অস্ত্রের অনুমতি সালমানের, স্টার ট্রেক অভিনেত্রী নিকোলসের বিদায়। পৃষ্ঠা 12 শেষ পাতা, জ্বালানি অপচয় করে লঞ্চে আলোকসজ্জা, দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে উন্নয়ন বিরোধীরা, ব্রিফিংয়ে কাদের, পুলিশ দিয়ে আন্দোলন দমন করা হচ্ছে ফখরুল, গাছের কাছে যেতে নিষেধাজ্ঞা, অবৈধ ক্লিনিকের দখলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, শৈলকুপায় হিন্দু গ্রামে হামলা, নারীসহ আহত 15, ডাক্তারকে ভাই বলায় নারী রোগী লাঞ্ছিত, অ্যালকোহল নিয়ে টরন্টো ফ্লাইটে হইচই, জুলাইয়ে সড়কে ক্ষতি 653 কোটি টাকা, সেভ দ্য রোডের প্রতিবেদন। এ ছিল দৈনিক দেশ রূপান্তরের আজকের উল্লেখযোগ্য শিরোনাম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।